ওয়েলকাম মাই স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস, নিট ইউজি 2024 এর কাউন্সেলিং সংক্রান্ত আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য থাকছে এই ভিডিও। গতকালই এই তথ্যটি তোমাদের সামনে হাজির করা উচিত ছিল, আমার বিশেষ কারণের জন্য পারিনি। দেখে নাও সেই গুরুত্বপূর্ণ তথ্য। এমসিসি বা মেডিকেল কাউন্সেলিং কমিটি ইতিপূর্বে জানিয়ে দিয়েছিল নোটিফিকেশনের মাধ্যমে যে তাদের টেন্টেটিভ শিডিউল ফর অনলাইন কাউন্সেলিং ফর নিট 2024, সেই শিডিউল তারা প্রকাশ করে দিয়েছিল গত সপ্তাহে। সেখানে তোমরা জেনেছিলে যে 14ই আগস্ট থেকে 20শে আগস্ট পর্যন্ত চলবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। তারপর পরপর স্টেপ বাই স্টেপ ছিল চয়েস ফিলিং, প্রোগ্রেসিং অফ সিট অ্যালটমেন্ট, তার রেজাল্ট, তার রিপোর্টিং, তারপর জয়েনিং, এই সমস্ত কিছু পরপর পরপর কোন কোন ডেটে হবে সেটা তোমরা ইতিপূর্বে নোটিফিকেশনের মাধ্যমে জেনে গেছো। আগের ভিডিওতে জানিয়েছিলাম, তোমরা নিশ্চয়ই ওয়েবসাইটে গিয়ে সেটা অলরেডি জেনে গেছো। ঠিক একই জায়গায় গতকাল আরেকটি নোটিফিকেশন দিয়েছে, স্টেট শিডিউল ইউজি কাউন্সেলিং 2024। এখানে ক্লিক করলে তোমরা অল ইন্ডিয়া কোটা অথবা ডিম বা সেন্ট্রাল স্টেট কোটার যে নিট শিডিউল অর্থাৎ অ্যাডমিশন শিডিউল সেটা পেয়ে যাচ্ছ, অর্থাৎ সেটা প্রকাশিত হয়ে গেছে। এই পিডিএফটিতে তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ বা নোটিফিকেশনে দেখতে পাচ্ছ যে শিডিউল ফর অ্যাডমিশন ফার্স্ট রাউন্ড কাউন্সেলিং অল ইন্ডিয়া কোটা ডিমড অ্যান্ড সেন্ট্রাল ইউনিভার্সিটি 14 তারিখ থেকে 23 তারিখ, শেয়ারিং অফ জয়েন্ট ক্যান্ডিডেটস ডাটা বাই এমসিসি এটা 30 আগস্ট থেকে 31শে আগস্টের মধ্যে। আর তারপরে দেখো স্টেট কাউন্সেলিং রয়েছে, ফার্স্ট রাউন্ড কাউন্সেলিং 21 আগস্ট থেকে 29 আগস্ট, শেয়ারিং অফ জয়েন্ট ক্যান্ডিডেটস ডাটা বাই স্টেট 6 টু 7 সেপ্টেম্বর, লাস্ট ডেট অফ জয়েনিং রয়েছে 29শে আগস্ট, এটা অল ইন্ডিয়া কোটা ডিমড অর সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য। আর এটা স্টেটের জন্য থাকছে 5th সেপ্টেম্বর 2024। ঠিক একইভাবে সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং দেখো, দেখতে পাচ্ছ এখানে 11th সেপ্টেম্বর থেকে 20শে সেপ্টেম্বর, লাস্ট ডেট অফ জয়নিং থাকছে 26শে সেপ্টেম্বর, রাউন্ড থ্রি থাকছে 3rd অক্টোবর থেকে 12th অক্টোবর পর্যন্ত, আর লাস্ট ডেট অফ জয়নিং থাকছে 18th অক্টোবর 2024। আর এরপরই থাকছে আরেকটি গুরুত্বপূর্ণ রাউন্ড, স্টেপ ভ্যাকেন্সি, এটা হচ্ছে দেখো 16th অক্টোবর থেকে 23rd অক্টোবর, আর স্টেটের জন্য বরাদ্দ রয়েছে সেই টাইমটা 21শে অক্টোবর থেকে 25শে অক্টোবর পর্যন্ত, আর লাস্ট ডেট অফ জয়েনিং রয়েছে 30শে অক্টোবর, যেটা স্টেটের ক্ষেত্রেও একই 30শে অক্টোবর। এবং কমেন্সমেন্ট অফ একাডেমিক সেশন ফর ইউজি কোর্স, এই ইউজি কোর্সের একাডেমিক সেশন শুরু হচ্ছে 1st অক্টোবর 2024 থেকে। তার মানে তোমরা একেবারে ডিটেলস পেয়ে গেলে অল ইন্ডিয়া কোটা ডিমড ইউনিভার্সিটি এবং সেন্ট্রাল ইউনিভার্সিটির ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড, ফার্স্ট স্টে ভ্যাকেন্সির ডেটগুলো জেনে গেলে, তাদের লাস্ট ডেট অফ জয়েনিংও জেনে গেলে, সেই সঙ্গে স্টেট কাউন্সিলিং এর ক্ষেত্রেও ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড, সেই সঙ্গে স্টে ভ্যাকেন্সি এবং সবার লাস্ট ডেট অফ জয়েনিং, সেই সঙ্গে কমেন্সমেন্ট অফ একাডেমিক সেশন একেবারে ডিটেলস দিয়ে দিয়েছে গতকাল এমসিসির তরফ থেকে। শিডিউল প্রকাশ করেছেন, অ্যাডমিশন শিডিউল প্রকাশ হয়ে গেছে, সেটা তোমরা জেনে নিলে। আশা করি একটা টেনশন তোমাদের মুক্ত হলো যে তোমাদের যে কাউন্সেলিং প্রক্রিয়ার সমস্ত ডেটগুলো তোমরা জেনে গেলে, আগামীকাল তোমাদের জন্য আমি এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন নিয়ে আসব। অর্থাৎ টোটাল এই কাউন্সেলিং প্রক্রিয়াটা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে কি করতে হবে, একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্তটা ভিডিওটিতে থাকবে, তোমরা কেউ মিস করবে না। আগামীকাল যথারীতি সন্ধ্যার সময় ভিডিওটি আসছে, আর তাই বলবো আমাদের চ্যানেলে জুড়ে থেকো, সেই সঙ্গে অবশ্যই তোমার বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবে না বা জানাতে ভুলবে না। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে আর অল নোটিফিকেশন অন করে নেবে। পরপর আসছে বিএইচএমএস কোর্স, বিডিএস কোর্স, সমস্ত কোর্স সম্পর্কে ডিটেলস
এবং কাউন্সেলিং প্রসেস ডিটেলস পরপর আমাদের এই চ্যানেলে আসতে থাকবে। তোমাদের প্রতি থাকলো আমাদের শুভকামনা, শুভেচ্ছা, ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।